জিকে স্টলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই ফিরে এসেছি আজকের আবার আরেকটি আলোচ্য বিষয় নিয়ে যেখানে থাকছে সাধারণ জ্ঞানের উপর পঁচিশটি টাইপ বাছাই করা কমনযোগ্য প্রশ্ন যেগুলো প্রত্যেক পরীক্ষায় আসার মতো রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাকে ভিত্তি করে এই কোশ্চেন সেটটি বানানো প্রত্যেক পরীক্ষার মেন ও প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই কোশ্চেন সেটটি তাই কোশ্চেন সেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে ফিরে আসছি আমরা আলোচ্য বিষয়ে প্রথম কোশ্চেন দেখে নিই শালক সংশ্লেষের প্রধান কার্যকর রঞ্জক কে অপশানগুলো দেখিনি অপশান এ ক্লোরোফিল ডি অপশান বি ক্লোরোফিল এ অপশান সি ক্লোরোফিল বি অপশান ডি ক্লোরোফিল সি তাহলে এর সঠিক উত্তর কী সঠিক উত্তর হচ্ছে অপশান বি ক্লোরোফিল এ এবার দেখে নেব দুই নম্বর কোশ্চেন চিরহরিত বৃক্ষের বনভূমি কোথায় দেখা যায় অপশানগুলো দেখিনি অপশান এ পূর্বঘাট পর্বতে অপশান বি পূর্ব হিমালয় অঞ্চলে অপশান সি কর্ণাটকে অপশান ডি মধ্যপ্রদেশ এই সঠিক উত্তরটি কি এই সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি পূর্ব হিমালয় অঞ্চলে এবার আমরা দেখে নেব পরের কোশ্চেন তিন নম্বর বয়কট আন্দোলনের আহ্বান প্রথম কে জানান অপশানগুলো দেখিনি অপশান এ বিপিনচন্দ্র পাল অপশন বি প্যারিচাঁদ মিত্র অপশান সি কৃষ্ণকুমার মিত্র অপশান ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর সঠিক উত্তরটি কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি কৃষ্ণকুমার মিত্র এবার দেখিনি চার নম্বর খারিফ শস্য বোনা হয় কোন সময়ে অপশানগুলো দেখিনি অপশান এ মার্চ এপ্রিল অপশান বি জুন জুলাই অপশান সি জানুয়ারি ফেব্রুয়ারি অপশান ডি সেপ্টেম্বর অক্টোবর তাহলে এর সঠিক উত্তর কি এই সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি জুন জুলাই মাসে আবারও তোমাদের বলছি ভূগোলের খনিজ শস্য শিল্প এই বিষয়টার উপরে খুব গুরুত্ব দেবে এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে এবার ফিরে আসছি পরের কোশ্চেন পাঁচ নম্বর নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন কে অপশানগুলো দেখে নিন অপশান এ বিপিন চন্দ্র পাল অপশন বি অরবিন্দ ঘোষ অপশান সি কৃষ্ণকুমার মিত্র অপশান ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিপিন চন্দ্র পাল এবার আমরা দেখে নেব ছয় নম্বর কোয়েশ্চেন কে ভারতের প্রথম বাণিজ্য ও শিল্প বিভাগ স্থাপন করেন এর অপশানগুলো দেখিনি অপশন এ লর্ড বেন্টিং অপশন বি লর্ড ডাফরিন অপশন সি লর্ড লি অপশন ডি লর্ড কার্জন সঠিক উত্তরটি কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লর্ড কার্জন এবার আমরা ফিরে আসব সাত নম্বর কোশ্চেন কোন রাজা তার মুদ্রায় প্রথম বুদ্ধমূর্তি খচিত করেন অপশানগুলো দেখে নিই অপশান এ কনিষ্ক অপশান বিম্বিসার অপশান সি অজাতশত্রু অপশান ডি অশোক এর সঠিক উত্তরটি কি সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ এবার দেখে নেব আট নম্বর পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি। এবার আমরা অপশানগুলো দেখে নেব অপশান এ তিব্বত মালভূমি অপশান বি পামের মালভূমি অপশান সি ও মালভূমি অপশান ডি দাক্ষিণাত্য মালভূমি এই সঠিক উত্তরটি কি এই সঠিক উত্তর হচ্ছে এ তিব্বত মালভূমি তোমরা এই পৃথিবীর বৃহত্ততম যেসব জিনিসগুলো রয়েছে সেগুলোর উপর একটি বেশি গুরুত্ব দিবে কারণ এখান থেকেও কোশ্চেন আসে তাই এটাকেও ভালোভাবে পড়তে হবে বৃহত্তম উচ্চতম এই সবগুলো এবার ফিরে আসবো আমরা নয় নম্বর কোশ্চেন সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠন করেন অপশানগুলো দেখিনি অপশান এ ইংল্যান্ড অপশান বি রাশিয়া অপশান সি জার্মানিতে অপশান ডি জাপানে তাহলে এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে জাপানে এবার দেখে দশ নম্বর বড়দলের সত্যাগ্রহ কার নেতৃত্বে পরিচালিত হয় অপশানগুলো দেখিনি অপশান এ চক্রবর্তী রাজা গোপালাচারী অপশান বি বিনোবাভাবে অপশন সি মতিলাল নেহেরু অপশন ডি বল্লভ ভাই পাটেল এর সঠিক উত্তরটি কী এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বল্লভ ভাই প্যাটেল তোমরা ভালোভাবে দেখবে যে প্রত্যেকটা কোশ্চেন কোন মডেলে হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা এটার ওপরেই ধ্যান দেওয়া উচিত কোশ্চেনগুলো কোথা থেকে কোথায় থেকে তোলা হচ্ছে এবার আমরা ফিরে আসব এগারো নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে দুশো ধারা নিচের কোন বিষয় সংক্রান্ত অপশানগুলো দেখিনি অপশান এ অর্থ কমিশন গঠন অপশান বি জম্মু ও কাশ্মীরের বিশেষ অবস্থান অপশান সি কেন্দ্র রাজ্য সম্পর্ক অপশান ডি জরুরিকালীন অবস্থা ঘোষণা এ সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে অপশান এ অর্থ কমিশন গঠন এর আগের আলোচনায় বলেছি যে ধারা সম্পর্কে গুরুত্ব দিবে আবারও বলছি ধারাগুলোকে গুরুত্ব দিবে এবার দেখে নেব বারো নম্বর কর্পোরেশন ট্যাক্স নিয়োগ করেন কে এর অপশানগুলো দেখে অপশান এ রাজ্য সরকার অপশান বি কেন্দ্রীয় সরকার অপশান সি স্থানীয় সরকার অপশান ডি এ ও বি উভয় এর সঠিক উত্তর কী অপশান ডি এ ও বি উভয় এবার আমরা দেখে নেব তেরো নম্বর কোশ্চেন ভারতে সর্বপ্রথম গোপন বিপ্লবী সংঘ গঠন করেন কে অপশানগুলো দেখে নিই অপশান এ বদলগুপ্ত অপশান বি সুভাষচন্দ্র বসু অপশান সি দিনেশগুপ্ত অপশান ডি বসুদেব বলবন্ত ফারকে এর সঠিক উত্তরটি এবার আমরা জেনে নেব এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বসুদেব বলবন্ত ফারকে এবার ফিরে আসব চোদ্দো নম্বর কোশ্চেন কোন সময়কে বিপ্লবীদের যুগ আখ্যা দেওয়া হয় দেখে নিই অপশানগুলো অপশান এ আঠেরোশো সাতান্ন থেকে আঠেরোশো নব্বই অপশান বি উনিশশো সতেরো থেকে উনিশশো বত্রিশ অপশান সি উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো বিয়াল্লিশ অপশান ডি উনিশশো থেকে উনিশশো তেরো এর সঠিক উত্তরটি কি সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি উনিশশো থেকে উনিশশো তেরো এবার আমরা দেখে নিই পনেরো নম্বর কোশ্চেন রোজউড বৃক্ষটি কোন বনভূমির অন্তর্গত দেখে নি অপশানগুলো অপশান এ চিরহরিত অপশান বি পর্ণমোচী অপশান সি মরুজাতীয় অপশান ডি ম্যানগ্রোভ তাহলে এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ চিরহরিত এবার আমরা দেখব ষোলো নম্বর কোশ্চেন রবার কোথায় বেশি পাওয়া যায় অপশান এ রাজস্থান অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি কর্ণাটক অপশান ডি উত্তর প্রদেশ এর সঠিক উত্তরটি কি এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি কর্ণাটক যেসব উৎপাদন জিনিসগুলো রয়েছে ভারতে তোমরা দেখবে যে কোন রাজ্যে বেশি পাওয়া যায় আর কোন রাজ্যে কম কোন রাজ্যের পার্সেন্টেজ বেশি কম এই দিকটা ভালো লক্ষ্য রাখবে কারণ এখান থেকে কোশ্চেন আসে এবারে আসবো আমরা সতেরো নম্বর কোশ্চেন কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়েছিল অপশানগুলো দেখ নিন অপশান এ আঠেরোই এপ্রিল উনিশশো তিরিশ অপশান বি দুই এপ্রিল উনিশশো কুড়ি অপশান সি পাঁচই মার্চ উনিশশো আঠাশ অপশান ডি দশই এপ্রিল উনিশশো তিরিশ এর সঠিক উত্তর কী এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ আঠারোই এপ্রিল উনিশশো তিরিশ এবার ফিরে আসবো আঠেরো নম্বর কোয়েশ্চেন উনিশশো বাইশ সালে কার নেতৃত্বে তুরস্কে নতুন সরকার গঠিত হয় এর অপশানগুলো আমরা দেখে নিই অপশান এ মতিলাল নেহেরু অপশান বি গান্ধীজি অপশান সি মুস্তাফা কালাম আতাতুলক অপশান ডি মুজাফর আহমেদ এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি মুস্তাফা কালাম আতাতুল্ক এবার আমরা ফিরে আসবো উনিশ নম্বর কোশ্চেন আঠেরোশো সাতাশি সালে ভানকোলার স্পেস অ্যাক্ট কে প্রত্যাহার করে এবার দেখিনি অপশানগুলো অপশান এ লর্ড লিটন অপশান বি লর্ড রিপন অপশান সি লর্ড কার্জন অপশান ডি লর্ড মিন্টো এর সঠিক উত্তর কী এই সঠিক উত্তর হচ্ছে অপশান বি লর্ড রিপন এবার আমরা দেখে নেব কুড়ি নম্বর কোশ্চেন কবন নাটক কার রচনা অপশানগুলো দেখিনি অপশান এ সত্যেন্দ্রনাথ দত্ত অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি জসীম উদ্দিন অপশান ডি কাজী নজরুল ইসলাম এর সঠিক উত্তর কী এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর এবার আমরা দেখে নেব একুশ নম্বর কোশ্চেন নর্থ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশানগুলো দেখে নিন অপশান এ হুগলি অপশান বি গোরক্ষপুর অপশান সি হাজিপুর অপশান ডি এলাহাবাদ এর সঠিক উত্তর কি এ সঠিক উত্তর হচ্ছে অপশান বি গোরক্ষপুর এবার আমরা দেখিনি বাইশ নম্বর কোশ্চেন বাংলায় কৌলিন্য প্রথা প্রথম শুরু করেন কে অপশানগুলো দেখিনি অপশান এ সামন্ত সেন অপশান বি বল্লাল সেন অপশান সি বিজয় সেন অপশান ডি কেউ নন তাহলে এর সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে অপশান বি বল্লাল সেন এবার আমরা দেখে নেব তেইশ নম্বর কোশ্চেন আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল এর অপশানগুলো দেখিনি অপশান এ উনিশশো বত্রিশ অপশান বি উনিশশো অপশন সি উনিশশো চৌত্রিশ ডি উনিশশো তিরিশ এ সঠিক উত্তর কী এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ উনিশশো এর আগের ভিডিওগুলোই তোমাদের বলেছিলাম যে আন্দোলনের উপর একটু গুরুত্ব দিতে তা তোমাদেরকে আবারও বলছি আন্দোলনের যেসব বিষয়গুলো রয়েছে এগুলোর উপরে একটু গুরুত্ব দিতে আন্দোলন চুক্তি সন্ধি এইসবগুলো এবার আমরা দেখিনি চব্বিশ নম্বর কোশ্চেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে অপশানগুলো দেখিনি অপশান এ নানক অপশন বি সিমুখ অপশন সি গৌতমী পুত্র সাতকর্ণী অপশন ডি প্রথম সাতকর্ণী এর সঠিক উত্তর কী এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি সিমুখ এবার আমরা ফিরে আসবো পঁচিশ নম্বর কোশ্চেন জয় জওয়ান জয় কিষান কে বলেছেন অপশানগুলো দেখিনি অপশন এ লাল বাহাদুর শাস্ত্রী অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশন ডি জওহরলাল নেহরু তাহলে এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ লাল বাহাদুর শাস্ত্রী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর এডুকেশন বিষয়ে আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অন রাখো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমাদের কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকলে সেটিকেও জানিয়ে দিও ধন্যবাদ